স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয়, যে চারটি পানীয় রক্ত পরিষ্কার করতে সহায়তা করে জেনে নিন। দেহের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো রক্ত। হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিনের কারণে রক্ত লাল হয়। হিমোগ্লোবিন কমে গেলে রক্ত স্বল্পতা দেখা দেয়, আর এই হিমোগ্লোবিনের মাত্রাকে ভালো রাখতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ আয়রনের। এই জন্য নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। বিভিন্ন কারণে রক্ত দূষিত হয়ে পড়ে, বিশেষ করে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রক্ত পরিষ্কার করা প্রয়োজন হয়ে পড়ে। কিছু খাবার এবং পানি আছে এই কাজটি করে থাকে। আসুন তাহলে জেনে নেওয়া যাক। 1. অ্যালোভেরা জেল এবং আনারস। 1 গ্লাস আনারসের রস, 2 টেবিল চামচ অ্যালোভেরা জেল, 1টি লেবু রস, কয়েকটি পুদিনা পাতা এবং 1 কাপ পানি একসাথে মিশিয়ে পান করুন। এটি রক্ত পরিষ্কার করার সাথে সাথে রোগ প্রতিরোধ বৃদ্ধি করে এবং কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। 2. লেবু রস। লেবুতে থাকা উপাদান আপনার রক্তে থাকা বিষাক্ত পদার্থ টক্সিন উপাদান দূর করে দেয়। 1 গ্লাস কুসুম গরম পানিতে 1/2টা লেবু রস মেশান। এই লেবু পানি প্রতিদিন সকালে পান করুন, সবচেয়ে ভালো নাস্তা খাওয়ার আগে এটি পান করা। 3. অ্যাপেল সাইডার ভিনেগার এবং বেকিং সোডা। 1টি বড় গ্লাস পানিতে 2 টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার, 1/2 চামচ বেকিং সোডা একসাথে মিশিয়ে নিন। বেকিং সোডামের সাথে বুদবুদ উঠবে, বুদবুদ কমানোর জন্য 2 মিনিট অপেক্ষা করুন। বুদবুদ থেমে গেলে এটি পান করুন। এই মিশ্রণ রক্ত পরিষ্কার করার পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তবে হ্যাঁ, আপনার উচ্চ রক্তচাপ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে পান করুন। 4. রসুন লেবু রসের মিশ্রণ। রসুন 4 কোয়া, 4টি লেবু রস এবং 3 লিটার পানি। রসুন মিহি করে কুচি করুন, এর সাথে লেবু রস মেশান। রসুন এবং লেবু রস কুসুম গরম পানিতে মেশান। পাত্রের মুখ ভালো করে ঢেকে ফ্রিজে 3 দিন রেখে দিন। এটি 1 থেকে 2 টেবিল চামচ পান করুন খাবার খাওয়ার আগে। 50 মিনিটের বেশি এটি পান করবেন না। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।